আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছুটা আমি আদা নিয়ে নিয়েছি। তো এই আদাগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই শেয়ার করব। তো আমি এখানকার কিছু আদা আমি পেস্ট করে রাখবো, আর কিছু আদা আমি ড্রাই পাউডার করব। তো আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি রসুন আর আদা কিভাবে আমি পাউডার বানাই সেটাই শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্লেটে কিছু রসুন কুচি আর আদা নিয়ে নিয়েছি। আদাটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, আর রসুনটাকে আমি অলরেডি কুচি করে নিয়েছি। এটা আর কোনো কিছুই করা লাগবে না। আর আদাটাকে আমি এবার কুচি কুচি করে নিব, আর রসুনটার আর কোনো কিছুই করব না। রসুনটা অলরেডি কুচি কুচানো আছে। তো আমি কিভাবে করি সেটাই আপনারা এখন দেখুন। তো এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এখন এখানে আদাটাকে আমি কুচি করে নেব। আপনারা চাইলে যেখানে খুশি সেখানে করতে পারেন, বটি দিয়েও করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। তো আদাগুলোকে আমি কুচিয়ে নিলাম। এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। আসলে এটা হলো যেটাতে ড্রাই মিলটা করে সেই জারটা নিয়েছি আমি, কারণ যেটাতে আদা রসুন পেস্ট করে সেটাতে দিলে একদম পেস্ট হয়ে যাবে, যার কারণে এটা আমি ড্রাই যেটাতে মানে শুকনো মশলাগুলো করে সেটা নিয়ে নিয়েছি। আর সেটাতে আমি কয়েকবার চালিয়ে নিলাম। চালানোর পর দেখা যাচ্ছে যে আদাগুলো এরকম মিহি একটা কুচি হয়েছে। তো এভাবে আমি করে নিচ্ছি, আমি সবগুলোকে এভাবেই করে নিব। এভাবে করে নিলে দেখা যাবে যে ভালোভাবে শুকানো যাবে। আর এখানে যেগুলো একটু মোটা মোটা আছে সেগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি, এটাকে আমি পরে আবারও চালিয়ে নিব, তাহলেই আমার এগুলো করা হয়ে যাবে। তো এখানে আমার সবগুলো আদাই কুচানো হয়ে গিয়েছে, আর এটাকে আমি একটা ট্রের মধ্যে এভাবে বিছিয়ে দিলাম একদম পাতলা করে, যতটা পারা যায় ততটা ফাঁকা ফাঁকা করে আমি এটাকে বিছিয়ে নিলাম। এখন এটা রোদ্রে শুকানোর পালা। তো আদাটা আমার করা শেষ, এখন আমি এটাকে ধুয়ে নিব, কারণ এর মধ্যে আবার যদি আদার গন্ধটা থেকে যায় তাহলে রসুনটা হয়তো একটু আদা গন্ধ চলে যাবে, যার কারণে এটাকে আমি ধুয়ে মুছে নিয়ে আবার এতে রসুনটাকেও পেস্ট করে নেব। পেস্ট বলতে জাস্ট এই যে এরকম হবে। আসলে রসুনটাতে একটু পানির পরিমাণটা বেশি থাকে আর একটু আঠালো ভাব থাকে, যার কারণে একটু বেশি পেস্ট হয়ে গিয়েছে। তো এটা হয়তো প্লেটে লেগে যেতে পারে, তার জন্য আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম প্লেটটাতে। তারপরে এই যে রসুনগুলোকে আমি দিয়ে নিচ্ছি এভাবে, আর এখানেও যেগুলো একটু গোটা গোটা আছে সেগুলো আমি আলাদা করে নিব, এটাকে আমি পরে আবারও করে নিচ্ছি করে নিব। তো এই তো আমার রসুনগুলো করা হয়ে গেল, আর এভাবে আমি এখন এটাতে মেলে দিলাম। আর এটাকে আমি এখন রোদ্রে দিয়ে শুকিয়ে নিব, আর কিছুক্ষণ পর পর আমি এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে আসব, যাতে তলায় না লেগে যায় এই জন্য। তো এই তো আদা রসুনগুলো আমার শুকানো হয়ে গিয়েছে, আর এটি আমি 2 দিনে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর আদা রসুন তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, হিলিং প্রপার্টিজ থাকে আদা রসুনে। আদা হলো ক্ষুধা মন্দা, বদহজম, গ্যাস অম্বল এগুলোর জন্য অনেক উপকারী, আবার সর্দি কাশির জন্য অনেক উপকারী আদা। আর রসুন তো হলো উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আর আমরা অনেক সময় শরীরে মেদ কমানোর জন্য সকালবেলা খালি পেটে রসুন খেয়ে থাকি। তো এই তো একটা জারের মধ্যে যেটাতে ওয়েট মিল বানাই সেটার মধ্যে আমি আদা শুকানো আদাটাকে নিয়ে নিলাম। এখন এটাকে আমি চালিয়ে ব্লেন্ড গুঁড়ো করে নিব, আর একইভাবে আমি রসুনগুলোকে গুঁড়ো করে নিব।
তো যেটা বলছিলাম, আর আদা রসুন যেমন তরকারির স্বাদকেও বাড়িয়ে দেয় অনেক গুণ, তেমনি এগুলো অনেক রোগ নিরাময় করতেও সাহায্য করে। তো এভাবে আমরা আদা রসুন ড্রাই করে হলো পাউডার করে রেখে দিতে পারি, আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, বাইরে বেশ কিছুদিন ভালো থাকে। আর আপনারা যদি অনেক দিন দীর্ঘদিন এটিকে সংরক্ষণ করতে চান, তবে কাঁচের জারে ভরে হলো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের অলসতার কারণে হয়তো ঘরে আদা রসুন বাটা থাকে না, তখন এই ড্রাই আদা রসুনটা দিয়েও আমরা তরকারির স্বাদকে বহুগুণ বাড়িয়ে দিতে পারি। আর আদা রসুন অনেক সময় সকালে খাওয়ালে পেটে খাওয়া অনেক ভালো, কিন্তু আমরা রসুনটা খেতে পারি না। আর রসুনের যেহেতু একটা ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে, আবার স্বাদ থাকে ঝাঁঝালো, তো সেটা আমরা খেতে পারি না। যার কারণে হলো যদি এক চামচ গুঁড়ো রসুন মুখে ফেলে দিয়ে কুসুম গরম পানি খেয়ে নিই, তাহলে রসুন চিবিয়ে খাওয়ার চাইতে এটা অনেক গুণ সহজ হবে। তো এভাবে আমরা রসুন খেতে পারি। তো একই পদ্ধতিতে আমরা আদাও খেতে পারি, এভাবে অল্প একটু আদা মুখে দিয়ে পানি খেয়ে নিতে পারি, তাহলে চিবানোর চাইতে এটা আমাদের কাছে খাওয়াটা অনেক সহজ হবে। আর আমাদের ঘরে যদি সবসময় জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার থাকে, তাহলে আমরা যে কোনো সময় যে কোনো কাজে এই জিঞ্জার আর গার্লিক পাউডার ইউজ করতে পারি। তো একই রকম পদ্ধতিতে আপনারা টমেটো, ধনে পাতা আবার পেঁয়াজও করে রাখতে পারেন। তো ওগুলো আমি অন্য কখনো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাকে অনুপ্রেরণা যোগাতে পারে আবার নতুন নতুন ভিডিও আনার জন্যে। তো আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ব্লগটি এখানেই এন্ড করছি। আল্লাহ হাফেজ।